जाओ। जवाब चाहे जवाब दो। वंदे मातरम। वंदे मातरम। जिंदाबाद जिंदाबाद। তৃণমূল কর্মীরা এদিন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তার নেতৃত্বে এক সুবিশাল মিছিলে আয়োজন করা হয়। এদিনের মহাজাতি সদন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মহাত্মা গান্ধী রোড হয়ে বিভিন্ন এলাকা ঘুরে শেষে মহাজাতি সদনে গিয়ে শেষ হয়। রাজ্যের বিভিন্ন জেলার মতো এদিন বিকেলে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজের টাকা না দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে এদিন বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলে পায়ে পা মেলান পৌর প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন, পৌরমাতা সোমা চৌধুরী, পৌরপিতা মহেশ শর্মা, পৌরমাতা লীতা চৌধুরী। দিনে যে টাকা আমার গরিব ভাই বোনেরা যা কাজ করেছে এতদিন দিয়ে ওই টাকাটা যা দেওয়া যাচ্ছে না, ওই প্রতিবাদের নাম আমরা করছি। কেন্দ্র সরকার ওই 53,000 কোটি টাকা রিলিজ করছে না, ছমাস দিয়ে ওরা টাকা পায়নি। কি ভুল করেছে ওনারা? ওরা দিন রাত খটনি করেছে, একটা সেন্ট্রাল কমিটি কিনে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদির উপরে ভরসা করে কাজ করেছে, খাটনি করেছে। ওনার 150-200 টাকা না দিয়ে কত বড় অন্যায় হচ্ছে এটা। পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, সিলিন্ডারের গ্যাসের দাম আকাশ ছোঁয়া, এবং সর্বোপরি পশ্চিম বাংলার 100 দিনের কাজের ঠিক মতন পয়সা দিচ্ছে না, পশ্চিম বাংলাকে ভাতে মারা চক্রান্ত। তার বিরুদ্ধে এই অপদার্থ মোদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন, মামাটি সরকারের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নেব কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। ছিল ওই হয়ে এসেছি। আজকে আমরা আর বসে থাকবো না, আর আমরা ঘরে বসে থাকবো না যখন পর্যন্ত, আবার বলে আমি শেষ করছি। আমাদের প্রতিবাদ ছিল যে আমাদের এই যে 100 দিনের গরিবের 100 দিনের কাজের যে পাওনা 5 মাসের ওই টাকা অবিলম্বে দিতে হবে এই কয়েকদিনের মধ্যেই, এবং 95,000 কোটি টাকা যা বকায়া আছে এটাও দিতে হবে। এটাই আমরা চ্যালেঞ্জ করে বলছি মোদী সরকারকে, কান খুলে শুনে নাও। ও তো কালা হয়ে গেছে, ও তো বেড়া হো গিয়া হ্যায়, ও তো ঘটিয়া হো গিয়া হ্যায়, ও তো নিকম্মা প্রাইম মিনিস্টার হ্যায়, ও তো দেশ কা নিকম্মা, এসা কচড়া, এসা নিকম্মা প্রাইম মিনিস্টার। শায়দ ভারত কি আজাদি হোনে কে বাদ ভারত কো এসা প্রধানমন্ত্রী নহীঁ মিলা থা, ऐसा निकम्मा प्राइम मिनिस्टर नहीं मिला था जो कि आज भारत की जनता देख रही है, बंगाल की जनता देख रही है, किसानों की माएँ देख रही है, किसानों की बीवी देख रही है जो इस आश्रय में बैठी हुई है, वो मजदूर की बीवी देख रही है, उनके बच्चे देख रहे हैं जिनके वेतन को वो अभी तक रोक करके रखा है। इसलिए मैं कहना चाहूँगा, हाय रे हाय रे हाय रे मोदी, हाय रे मोदी, হায় রে বিজেপি, হায় হায় বিজেপি, তোকে এই কেন্দ্র সরকার এক্ষুনি অবিলম্বে এই সমাধান যদি না করে, তাহলে আমরা প্রতিদিন এই আন্দোলন, প্রতিদিন আমরা প্রতিবাদ করব, আর দিল্লি পর্যন্ত আমরা চলে যাব। এই মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের হকারদের নেতা, আমাদের ট্রেড ইউনিয়নের নেতা মদন মিত্র জিন্দাবাদ।